নমস্কার বন্ধুরা, অঙ্কিতা সিম্পল কিচেনে আবারও একটি নতুন পর্বের সাথে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো শিম পাতুরির রেসিপি। শীতকালে গরম গরম ভাতের সাথে শিম পাতুরি জাস্ট জমে যায়, আর এটা খেতে এতটাই অসাধারণ হয় যে আপনারা একবার ট্রাই না করে বুঝতেও পারবেন না। তাহলে চলুন এই রেসিপিটাই দেখে নেওয়া যাক। এখানে আমি 500 গ্রাম শিম নিয়েছি, শিমটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার শিমের এই উপরের যে মাথার অংশটা আছে সেটাকে আমি ছুরির সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি। এবারে একটা মশলা তৈরি করে নেব। তো তার জন্য একটা মিক্সার জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ কালো সর্ষে। আপনারা কালো সর্ষে আর সাদা সর্ষে দুটো একসাথেও ইউজ করতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছি আমি 4 চামচ পোস্ত, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লঙ্কা, আর দিয়ে দেবো আমি এখানে হাফ কাপ নারকেল কোড়া। সামান্য একটু জল দিয়ে এটাকে ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এবারে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি পরিমাপ মতন সর্ষের তেল। এই রান্নায় যেহেতু সর্ষে ব্যবহার করব তাই সর্ষের তেলটা ইউজ করতে হবে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা। তারপরে এখান থেকে আগের থেকে কেটে রাখা শিমগুলো দিয়ে দিচ্ছি। শিমগুলো দিয়ে 4-5 মিনিট ধরে এটাকে একটু ভেজে নেব। ভাজতে ভাজতেই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ লবণ। তা ভালো করে আমি এটার সাথে একটু মিশিয়ে নিচ্ছি। তারপর ঢাকা চাপা দিয়ে আমি 4-5 মিনিট ধরে একটু ভেজে নেব। 4-5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলিয়ে নিচ্ছি। তো শিমগুলো আমার ভালো মতন করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর শিম কিন্তু বেশি ভাজা দরকার নেই, 4-5 মিনিট ধরে ভাজলে কিন্তু শিমটা ভালো মতনই ভাজা হয়ে যায়। এবারে আমি এর মধ্যে আগের থেকে বেটে রাখা মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি। সব কিছুর সাথে শিমটাকে খুব ভালো মতন করে আমি মিশিয়ে নিচ্ছি। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি নাড়াচাড়া করছি। এবারে এর মধ্যে আমি মশলার বাটি ধোয়া সামান্য একটু জল অ্যাড করে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো আর 2 চামচ চিনি। চিনিটা একটু বেশি পরিমাণে ব্যবহার করছি যেহেতু এটা নিরামিষ রান্না, খেতে মিষ্টি মিষ্টি হয় সেই জন্য। তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু চিনিটা অ্যাড করবেন। সব কিছু খুব ভালো মতন করে আমি আবার একটু মিশিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দেবো আমি 1/2 চামচ লবণ। আর এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু জল। তারপর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে ঢাকা চাপা দিয়ে রান্নাটা মিনিট 5-এর মতন হতে দেব। 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে দিচ্ছি। আর এখানে কিন্তু শিম পাতুরি একদমই রেডি হয়ে গেছে। শুধু নামানোর সময় আমি এর ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা সর্ষের তেল। ব্যাস, গরম গরম ভাতের সাথে এই শিম পাতুরি খাওয়ার জন্য একদমই রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে আমি শিম পাতুরিটা সার্ভ করে দেব। এই শিমের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে আপনাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। আর রেসিপিটা ভালো লাগলে বরাবরের মতনই লাইক শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আগামী আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য। তাহলে আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো পর্বে নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, ধন্যবাদ।